হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি। দেখেন আমার সামনে কিন্তু একটি পোস্ট চলে আসছে। এই পোস্টটি কিন্তু অ্যাটেন্ডিং পোস্ট, বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে ফেসবুকে। দেখেন এখানে কিন্তু 92,000 লাইক রয়েছে, 92,000 লাইক রিয়েক্ট পড়েছে এই ফটোতে। আমার সামনে প্রায় এই ফটোগুলো চলে আসে। আমি এইখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিলাম, দেখেন মাত্র 17,000 ফলোয়ার কিন্তু, আর ওনার পোস্টে কিন্তু 92,000 রিয়েক্ট পড়েছে একটা ফটোতে। তো কিভাবে আপনারা অ্যাটেন্ডিং পোস্ট করবেন, এই ভাইরাল ট্রেন্ডিং পোস্টটি করে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পোস্টগুলোকে ভাইরাল করবেন, সেটাই শিখাবো আজকের ভিডিওতে। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করেন, তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডও কিন্তু শিখতে পারে। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। ওয়েল, সর্বপ্রথম আমরা এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন হটস অন ইউর মাইন্ড, এখানে আমরা পোস্ট করার জন্য ক্লিক করে দিব। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, পাবলিক অপশন রয়েছে, কিন্তু এখানে আপনারা মাস্ট এখানে ক্লিক করবেন। যদি আপনাদের ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা থাকে, এটাকে পাবলিক করে দিবেন। এখান থেকে পাবলিক করা হয়ে গেলে ডান করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ফটো অর ভিডিও, এখানে আপনারা যে ফটোটাকে পোস্ট করবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ক্লিক করবেন এবং সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের নেতা মিজানুর রহমান আজারির ফটোটা কিন্তু এখানে রয়েছে। প্রথমে এখানে তার নামের একটি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো আপনারা যেই পোস্ট করবেন ওই রকম একটি হ্যাশট্যাগ দিয়ে দিবেন। খুব ভালোভাবে দেখবেন, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আপনার পোস্ট কিন্তু ভাইরাল হবেই। তো আমি হ্যাশট্যাগটি দিয়ে দিলাম। এরপর দেখেন ওনার দাড়িগুলো খুব চমৎকার। এখানে আমি লিখে দিলাম আপনার মতো দাড়ি আমারও একদিন হবে। তো আপনারা এই রকম কিছু আকর্ষণীয় কথা এখানে লিখে দিবেন। এরপর আপনারা কি করবেন, আবার একটু নিচের লাইনে চলে আসবেন। নিচের লাইনে আসার পরে এখানে কিছু ট্রেন্ডিংয়ে চলতেছে এরকম হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো আমি এইখান থেকে ভাইরাল পোস্ট লিখে দিচ্ছি, আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আপনাদের যে ক্যাটাগরির ফটো, আপনাদের যেই ক্যাটাগরির পোস্ট ওই রকম করে দিবেন। এরপর এখানে আর একটা হ্যাশট্যাগ দিচ্ছি ইসলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে আপনাদের পোস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর ইসলাম দেওয়া হয়ে গেলে আবার আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি মুসলিম। তো আপনারা কি করবেন, আপনাদের পোস্ট যেই রকম একটু মাথা খাটিয়ে ঠিক ওই রকম ক্যাপশন এবং ওই রকম হ্যাশট্যাগগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে এগুলো দেওয়া হয়ে গেলে আপনারা আবার একটু চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক লিখেছেন কিনা বা ঠিকঠাক দিয়েছেন কিনা। এরপর আপনারা কি করবেন, একবার ব্যাকে চলে আসবেন। তো আমি এইখান থেকে একবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পরে আপনাদের সামনে দেখতে পারবেন নিচের দিকে একটি অপশন রয়েছে, ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস, এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডিং নামে একটি অপশন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আপনাদের পোস্ট অনুসারে যদি এগুলো মিলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আর যদি না মিলে আপনারা এখানে সার্চ বার পাবেন, আপনারা আপনাদের পোস্ট অনুযায়ী এখানে সার্চ করে নেবেন। যেমন আমি আমার পোস্ট অনুযায়ী এখানে সার্চ করে নিচ্ছি। এরপর দেখেন এটা আমার পছন্দ হয়েছে, আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ ক্যান সি ইউর পোস্ট, এখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। যদি আপনাদের ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা থাকে, পাবলিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশন, এখানে ক্লিক করে দিবেন। যদি আপনারা এখন পোস্ট করতে চান, তাহলে এখানে পোস্ট নাও ক্লিক করবেন, আর যদি শিডিউল করতে চান এখানে থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর শেয়ারিং টু ফেসবুক গ্রুপ, এই অপশনে ক্লিক করে আপনারা কোনো গ্রুপে শেয়ার করতে পারেন। আর এরপর দেখতে পাচ্ছেন বুস্ট পোস্ট, এখান থেকে আপনারা চাইলে বুস্ট করতে পারেন। তো আপনাদের যদি এগুলো সব কমপ্লিট হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন, এখানে ক্লিক করে দিবেন। যদি আপনাদের ফোনে ইনস্টাগ্রাম থাকে, তাহলে এই অপশনটা আসতে পারে, এখান থেকে আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন অথবা নট নাও ক্লিক করতে পারেন। এখন কিন্তু বন্ধুরা আমাদের অ্যাটেন্ডিং পোস্টটা চলে আসবে, এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখন যদি আপনারা এইরকম অ্যাটেন্ডিং পোস্ট আপলোড করতে থাকেন, তাহলেই কিন্তু ভাইরাল হবে না।
আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা ফেসবুক পেজ থেকে যদি এরকম পোস্ট করতে চান, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকমেন্ডেশন চালু আছে কিনা এটা দেখতে হবে। উপরে থ্রি লাইনে ক্লিক করে দিবেন এটা দেখার জন্য। তো আমি এইখান থেকে উপরে থ্রি লাইনে ক্লিক করে দিলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর পেজ হলে পেজ রিকমেন্ডেশন আর প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিকমেন্ডেশন দেখাচ্ছে। যদি এই রকম নট রিকমেন্ডেশন দেখায় আপনাদের এখানে, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের ফেসবুক পেজে বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম অ্যাটেন্ডিং পোস্ট করলেও কাজ হবে না। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ সকলকে। একা একাই কি ভাইরাল হবেন? আপনার ফেসবুক অ্যাকাউন্টের টাইমলাইনে এই ভিডিওটি একটু শেয়ার করে দেন, আপনার ফেসবুক ফ্রেন্ডরাও একটু ভাইরাল হোক।